আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা ভিডিওটি দেখবে এবং উপকৃত হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এখন অ্যাসাইনমেন্টের কথায় আসি। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশে আমরা দেখেছি যে কোশ্চেনের দুইটি পার্ট আছে। একটি পার্টে ভাষা আন্দোলনের ঘটনাবলী ধারাবাহিকভাবে বর্ণনা করতে বলেছে এবং আরেকটি পার্টে যার যার বিদ্যালয়ের সর্বশেষ যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে তার বর্ণনা। এবার আমরা উত্তরের দিকে তাকাই। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। এই অবস্থাকে বলা যায় সংহতির বা একাত্মতার সংকট। হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি, এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি। দ্বিজাতি তত্ত্বের প্রধান প্রবক্তা জিন্না নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরেই গণপরিষদে বললেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলকে এখন এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয় আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য, রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরী অবস্থান গ্রহণ করে। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোটে নেই। 1948 সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। দেশের শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন। পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য 71-এর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন, কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এ প্রস্তাবের বিরোধিতা করেন। বাঙালিরা কেবল বাংলা ভাষাকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার দাবি করেনি, তারা উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি চেয়েছিল। মাতৃভাষা অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায়। এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের সক্রিয় ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে ভাষা আন্দোলনের সময় তাকে বারবার কারাবরণ করতে হয়। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশে ধর্মঘট ডাকা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল 21 ফেব্রুয়ারি। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারা জারি করে। 20 ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশের গুলিতে শহীদ হলেন রফিক উদ্দিন, আব্দুল জব্বার এবং আবুল বরকত। 22 ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর অলিউল্লাহ পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। 21 ও 22 ফেব্রুয়ারিতে নাম না জানা আরও অনেকে আহত ও শহীদ হয়েছিলেন। অ্যাসাইনমেন্টের পরবর্তী অংশে আমরা যে কোশ্চেনটি দেখি সেখানে আছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে পালন হয়েছিল যার যার বিদ্যালয়ে তার বর্ণনা। আচ্ছা, আমরা এখন উত্তরে চলে যাই। আমার বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেভাবে পালন করা হয়েছিল তা নিম্নে বর্ণনা করা হলো। করোনা মহামারীর কারণে আমার বিদ্যালয়ে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে পালন করা হয়েছিল। গত 21 ফেব্রুয়ারি 2021 ক উচ্চ বিদ্যালয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। সকাল 7টায় প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে দিনটির সূচনা হয়।
খুব ভোর থেকেই ছাত্রছাত্রীরা খালি পায়ে বিদ্যালয় মাঠে সমবেত হয়। বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের জন্য প্রধান শিক্ষক মহোদয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের খালি পায়ে শোভাযাত্রা শুরু হয়। সে সময় আমরা সম্মিলিত কণ্ঠে গাইতে থাকি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা পর্বের পর আলোচনা পর্ব শুরু হয় এবং সব শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী শেষে প্রধান শিক্ষক মহোদয় সমাপনী বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। তোমাদের জন্য একটি উপদেশ থাকবে, এখানে যে ক উচ্চ বিদ্যালয় দেওয়া আছে এখানে ক না দিয়ে তোমরা যার যার বিদ্যালয়ের নাম মেনশন করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।